মাটির নিচ থেকে উদ্ধার করলাম, হাতে ঘড়ি আছে, পা নাই এবং লাশ দাড়ি পাকা, লাশ পচানো, পচে গেছে লাশ, এতটুকু অবস্থায় এখনো আমরা সে নদীতে আছি। জি পরনে কিচ্ছু নেই, সেটা বলতে পারবো না, সেটা শিওর আমি না। লাশটা কি ছেলে না মেয়ে? ছেলে। কালকে 11টা বাজে ঘাটে আসছি, আসার পরে শুনি এখানে একটা চরের মধ্যে লাশ আটকিছে। এই আসার পরে আমি পরে অনেক আসি, দেখি অনেকগুলো লোক আর এখানে ভিড় জমাইছে দেখতেছি লাশটা। তা আমি পরে আবার দেখি গেলাম, দেখার পরে দেখি এখানে পূবে পশ্চিমে লাশটা পড়ে আছে, হাতে একটা ঘড়ি আছে বাম হাতে, ডান হাতে একটা রশি আছে বাঁধা। আর এখনই আমি এখানে আসলাম, এসে দেখলাম এই যে মনে হয় এলাকার লোক, স্থানীয় লোক মনে হয় ভয়ে মাটি দিছে, মাটি দিয়ে পোতে রাখছে। তারপর দেখলাম উদ্ধার করলো, নাস্তা বের করলো, বের করার পর এখন নাস্তা ধুয়ে ধুয়ে ইয়েতে ঢুকেছে। এতটুকু পর্যন্ত আমি দেখলাম ছেলে, বয়স 70-75। লাশটা তো দেখলাম 5-6-7 দিনের লাশ মানে, আর এই যে আঙ্গুল নাই, এই যে লেঙ্গো কাঠা, আর বাউ ঠেঙের একটা ইয়েও নেই, পাতা নেই। আর লাশ তো খুব একে ইয়ে হয়েছে, একে মনে করো আউলি যায়, মনে করো লাশ তো এরকম ইয়েও যেভাবে লাশ হয়েছে, লাশ বোলাইলে তো লাশ ইয়ে হয়েছে, লাশ আছে প্রায় মনে করো ইয়েও থাকি। লালমনিরহাট হাট আজিতমারি থানা আর মুস্কুসাই মিয়ার গোবর্ধন, গোবর্ধন এতটুকু। আর এলাকার না, এলাকার বাইরের এই জিনিসটা, লাশটা এলাকার বাইরে আসছে, এখন কবে কখন আসছে অত, এর মাঝে মনে করেন এলাকাবাসী দেখছে, কেউ জানাইছে কেউ জানায়নি, এই যে আজকে যে থানা পুলিশ আসলো, গাড়ি আসলো, ওরা তুললো, এতটুকুই দেখলাম। কিন্তু এলাকার না, এলাকার হলে কেউ বা কেউ কারণ চিন্ত, অনেক দূর থেকেই আসছে। আমরা আজকে সকাল 10টার পরে 10:30টার দিকে খবর পাই যে তিস্তা নদীর গোবর্ধন এলাকার চরের মাঝে একটা লাশ আটকে আছে অজ্ঞাত। তো সে প্রেক্ষিতে আমরা আমাদের টিম সহ আসি, এসে দেখি যে লাশটা এই জায়গায়, এটা আছে গোবর্ধনের চর কে বা কাহারা, লাশটা গন্ধ বের হওয়ার কারণে মাটি দিয়ে ঢেকে রেখেছে। যাই হোক, পরবর্তীতে আমাদের ইসমাইল হোসেন এনার সহায়তায় আমরা ওটাকে মাটি সরাইয়া দেখি যে লাশটা বেশ অনেকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে, কারণ লাশের গায়ে পোকা হয়েছে এবং সেই সাথে তাকে চেনা যাচ্ছে না পুরো লাশটা, তার ফেস, তার হচ্ছে আঙ্গুল, তার হচ্ছে পায়ে, ইভেন হচ্ছে পেট, পেটেও সম্ভবত গেছে, ফেটে গেছে। তো আসলে আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি কার লাশ, হয়তোবা অন্য কোথাও হতে ভেসে এসে এখানে পানি কমে যাওয়ার কারণে চরে আটকে গেছে। তো যাই হোক, আমরা লাশটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমরা ব্যবস্থা করতেছি, পরবর্তীতে জানা যাবে আসলে এটা আসলে তার পরিচয় সহ আনুষঙ্গিক যে আসলে কী কারণে মৃত্যু হলো বা এর পরিচয়টা কী। তো এখানে খুব ডিফিকাল্ট যে আসলে পরিচয় পাওয়াটা এই মুহূর্তে কঠিন, কারণ এখানে তার ফেস নাই, তার হচ্ছে আমরা যে আইডেন্টিফাই করবো তার ফিঙ্গার আঙ্গুলও অলরেডি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা আমাদের কাজ করছি, দেখা যাক কি করা যায়, আমাদের তদন্ত অব্যাহত আছে, তদন্ত শেষ জানা যাবে এই কি কারণে মৃত্যু হলো আর এই ব্যক্তি কে। ধন্যবাদ। আজকে 15 জুলাই সকাল 10:41 আদিতমারি থানায় 999 জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে সংবাদ আসে মহিষকোচা ইউনিয়নের নদীর এপারে গোবর্ধন গ্রামের একটি গলিত লাশ পাওয়া গেছে। আমরা লাশটির এখানে আসি, লাশটি উত্তোলন করি। লাশটি দেখে মনে হয়েছে প্রায় 5-7 দিন পুরনো লাশ হতে পারে। লাশটিতে পোকা ধরে গেছে এবং গলিত অবস্থায় আছে, ফুলে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা যায় লাশটি আনুমানিক 45-50 বছর বয়স হতে পারে। আমরা লাশটি উত্তরণ করে নিয়ে যাচ্ছি, আর আমাদের অন্যান্য সব তদন্ত কার্য স্বাভাবিকভাবে চলমান থাকবে। আমরা গোপনীয় এবং প্রকাশ্যে খবর খুঁজছি এবং বিভিন্ন আশপাশ বিভিন্ন এলাকায় কেউ মিসিং আছে কিনা সেগুলো খোঁজ খবর নিচ্ছি। বাই দিস টাইম যদি লাশটি শনাক্ত করা সম্ভব হয় আমরা পরবর্তী আপডেট সবসময় জানাতে থাকব। ধন্যবাদ।